হ্যালো, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আম্মু আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে যে খাওয়া শেষ করতে পারবো, সে উইনার। আর এখানে যতগুলো খাবার আছে মামা আর আমার দুইজনেরই অনেক প্রিয়। সো স্টার্ট, তোমার কি মনে হয় কে পারবে? আমি, তুমি তো হাফ খাবার শেষ করা, আমি শেষ করে দিব। আমি উইনার না, দেখো। আচ্ছা, দেখা যাবে। এই মিনিট আম্মু, দাঁড়াও, স্টার্ট তো বলো। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কিরে আস্তে ধীরে, আমি বুঝি না, মানে এত তাড়াহুড়া করা গেছে না, আস্তে ধীরেই খাও। তোমার কাছে শুটিং কেমন ছিল? একটা দই খেলে কার কিছু খাওয়া যাবে? নাকি আগে দুইটা খাবা? তাড়াতাড়ি খাবার, তাড়াতাড়ি মুখে পুরোটা পুরোটা খেয়ে ফেলো।
আচ্ছা দুই কামড় দাও, আরেক কামড় দাও, সয়া দিয়া। তাড়াতাড়ি, ও খাইতে পারবে না, তুমি দই পুরাটা খাও। ভাবতে শেষ কর, আর একটু আছে, দিশা খাও তাহলে তুমি নবা, কোল্ড ড্রিঙ্কস শেষ করো। মুখে অর্ধেক পটকে বমিং করতেছে। এখন কাকে উইন বলবো? ও খাইতেছে এখন, আমি আগে শেষ করি। এখন কে উইন হবে? আমি। তুমি হাফ বার্গার ওয়াশরুমে ফালাই দিয়ে আসছো। তুমি দই, দই হচ্ছে সবচেয়ে টাফ জিনিস, দই হচ্ছে, ইয়োগার্টটা হচ্ছে সবথেকে টাফ, তুমি দই খাও নাই। না না, আমি তো তাও তোমার 4 মিনিট আগে খাইছি, সময়ের তো তুমি বললে হবে নাকি? না না, অতটুকু তোমার, অতটুকুর সাথে দইটা যদি কাকে উইন করবো, কাকে উইন করবো? আমি বলতেছি দিশার হচ্ছে দই এতটুকু রয়ে গেছে, বাপির কেক হয়েছে এতটুকু রয়ে গেছে, এখন দর্শকরাই কমেন্ট করুন যে কে উইন, ঠিক আছে? এটা টোটালি দর্শকদের হাতে ছেড়ে দিলাম যে কে উইন। সো যার পক্ষে বেশি কমেন্ট আসবে সে উইন হবে। হ্যাপি? হ্যাপি। ওকে, দর্শক তো যাবে দিশাকে সাপোর্ট করবে। কাকে সাপোর্ট করবে? না, আমাকে, মামা বেশি লম্বা।